আসসালামাইকুম। ভিডিও শুরু করার আগে একটা সুখবর দিয়ে দিই যে এরপর আমি সুরা আল কদরে হাত দেবো ইনশাআল্লাহ তাআলা। সুরা আল কদরে তাফসীর, যেটা নোমান আলী খানের অসাধারণ অসাধারণ একটা তাফসীর, আপনারা সেটা যেন অপেক্ষা করেন। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ যদি আল্লাহ দেয় তাহলে দিব ইনশাআল্লাহ। আগে এই ভিডিওটা আলহামদুলিল্লাহ শেষ করলাম, অনেক কষ্ট হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন পুরোটা। আর এর আগের যদি দুই পর্ব না দেখে থাকে তাহলে আই বাটনে দেখেন অথবা ডিসক্রিপশন চেক করেন, পেয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনেক ভালো লাগবে, কোরআনকে ফিল করতে শিখুন, কোরআনকে বুঝে পড়তে শিখুন, এটা তো আমাদের জীবনের উদ্দেশ্য নাকি ভাই? ইনশাআল্লাহ তাআলা তো শুরু করেন। সূরা রহমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ। আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ, তাবারাকাসমু রাব্বিক। তো এখন আমাদের আগে বারাকা সম্পর্কে কিছু জানা লাগবে। এই বারাকা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তাআলা নিজেই হলো বরকতে পরিপূর্ণ, আল্লাহ তাআলা নিজেই। কিন্তু এখানে আল্লাহ তাআলা নিজ সম্পর্কে কথা বলছেন না, আল্লাহ তাআলা কথা বলছেন ওনার নাম সম্পর্কে। ওনার নাম হলো বরকতে পরিপূর্ণ। তো আরবিতে এটাকে কি বোঝায়? আরবিকাল বারাকাতু আন-নামাউ ওয়াজ-জিয়াদা। সবার আগে বারাকা মানে বোঝে বৃদ্ধি, এমন কিছু যেটা উন্নতি করছে, যেটা বৃদ্ধি পাচ্ছে, যেটা অলরেডি বৃদ্ধি পাচ্ছে, ফাওকা তাওয়াক্কুল, প্রত্যাশার উপরে। ধরেন আপনি মাটিতে একটা মাত্র বীজ বুনলেন, তাহলে আপনি কয়টা গাছ আশা করবেন? একটা। কিন্তু আপনি একটা বীজ বুনলেন আর 10টা গাছ পেলেন, সেটা হলো বারাকা, সেটা হলো বরকত। লজিকে বলে আমি একটা বীজ বুনেছি, একটা গাছ পাবো, কিন্তু আমি তো পুরো বাগান পেয়ে গেছি, এটা হলো ফুল অফ বারাকা, বরকতে পরিপূর্ণ। লজিক বলছে আমি একটা জিনিস লাগিয়েছি, একটা পাবো, এত কেন? যেমন নিউটনের লতে বলে যে, যেমন নিউটনের সূত্র বলে যতটুকু আপনি ক্রিয়া করবেন ততটুকুই ঠিক, ততটুকুই আপনি প্রতিক্রিয়া পাবেন। কিন্তু আপনি যদি একটু ক্রিয়া করেন আর একটা এমন বড় একটা প্রতিক্রিয়া পেলেন, তাহলে সেই প্রতিক্রিয়াটা হলো বরকত। বারাকা অলসো ইন দি আরবিক ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইদা আনাখাল জামাল। যখন একটা উট বসে থাকে কিন্তু সেটাকে নড়ানো যায় না, মানে কত সুন্দর একটা উদাহরণ। মানে ধরেন আপনি একটা কোনো কিছু বৃদ্ধি করছেন, আপনি প্রচুর বৃদ্ধি করে ফেলেছেন। আচ্ছা ধরেন আপনারা বুঝতে পারবেন, অথবা বাচ্চারা ভালো করে বুঝতে পারবে। ধরেন আপনাদের কাছে লেগো সেট আছে, একটা লেগো সেট, আপনি একটা বিল্ডিং বানাতে চাইলেন, একটা 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 করে লম্বা একটা বিল্ডিং বানাতে চাইলেন লেগো সেট দিয়ে। আচ্ছা ওই বিল্ডিংটাকে স্টেবল থাকবে না একটা টোকা মারলে পড়ে যাবে? অবশ্যই সেটা শক্তিশালী না, সেটা একটা টোকা মারলে মাটিতে পড়ে যাবে, ঠিক। যখন কোনো কিছু প্রচুর প্রচুর লম্বা বৃদ্ধি পেতে থাকে তখন সেটা কম, যখন সেটা কম স্থিতিশীল হয়ে যায়। তো বরক শব্দের অর্থটা বোঝায় যে উট বালির উপর বসেছে আর তাকে নড়ানো যাবে না। এমন একটা কিছু যেটা দ্রুত বৃদ্ধি পেল তাড়াতাড়ি অস্থিতিশীল হয়ে যাবে না, সবসময় সেটা বৃদ্ধি পেতে থাকবে। ধরেন আমাদের আমেরিকাতে কি হলো, এত তাড়াতাড়ি ইকোনমি বাড়লো যে ঠিক একই তাড়াতাড়ি ইকোনমি নিচে পড়ে গেল হঠাৎ করে, খুব দ্রুত সেটা পড়ে গেল। সরকার খুব তাড়াতাড়ি গগ্রাস গ্রহণ করছিল, কিন্তু ঠিক একইভাবে তাকে সেটা নিচে ফেলে দিতে হলো। এরকম সবসময় হয়, এরকম সবসময় হয়। ধরেন আপনার মধ্যে খুবই একটা আবেগ চলে এলো, কি হবে? তারপরে সেটা তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এখানে আমার বরকতটা সবসময় স্থিতিশীল থাকবে, সবসময়, কখনো চলে যাবে না। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ। আচ্ছা এটা আমাকে আর আপনাকে কি বুঝায়? চলো চিন্তা করি। আপনি জানেন এটার মানে কি বুঝায়? আমরা যখন বলি আল্লাহর নাম আর রহমান, আর আমরা যখন কোনো কিছু শুরু করি আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম বলে, আর আমরা যখন আল্লাহ তাআলার নাম দিয়ে বরকত চাই, তখন আমরা যাই কিছু করি না কেন উন্নতি বয়ে আনে। কিন্তু সেই উন্নতিটা হয় আমাদের প্রত্যাশারও বাইরে, আর সেই উন্নতিটা সবসময় বাড়তে থাকে, কখনো থেমে যায় না, সেটা বাড়তেই থাকে, সেটা বাড়তেই থাকে, সেটা বাড়তেই থাকে। আপনি জানেন একটা মাত্র আয়াতের জন্য প্রত্যেক মুসলিমকে আশাবাদী হওয়া উচিত নাকি নিরাশাবাদী? কখনোই না। আপনি যাই কিছু করেন না কেন, যেমন ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি হাজারো মানুষের সামনে, আবার অনলাইনে আমাকে এখন হাজার মানুষ দেখছে ধরেন বা দেখবে, কিন্তু আপনার এখন অডিয়েন্সের মধ্যে একজনকে চিন্তা করেন যে কোরআনের শিক্ষক এবং স্যার হাজারটা না, তার মাত্র একটা স্টুডেন্ট আছে, দিয়ে আপনি কোরআন শিক্ষার জন্য একটা মাদ্রাসা খুলেন আর একটা মাত্র ছাত্র এলো, মাত্র একটা স্টুডেন্ট, আর আপনি ভাবতে পারেন what's the point? আর এটাও চিন্তা করতে পারেন, ধরেন আমি দূর থেকে ওই বক্তৃতা দিতে আসছি আর মাত্র একজন বসে আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা এটা যেটা আমরা দেখছি সেটা এমন একটা কিছু যেটা শুধু আমরা মাত্র খালি দেখছি, কিন্তু এই একজনকে নিয়ে বরকত আছে।
সেই একজনকে কোরআন শিক্ষা দিয়ে বরকত আছে, সে একটা ভালো কাজ করে বরকত আছে। যখন আপনি কোনো কিছু শুরু করেন বিসমিল্লাহি আর রহমানির রহিম, তখন এই রেজাল্টকে আপনি তখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবেন না, এবং সেটা হয় প্রত্যাশারও বাহিরে, সেটা আপনি কখনো মানুষ দিয়ে বিবেচনা করতে পারবেন না, সেটা আপনি তখন মানুষের লজিক ম্যাথামেটিক্স মানুষের বিজ্ঞান দিয়ে ক্যালকুলেট করতে পারবেন না, সেটা আসে আল্লাহর তরফ থেকে। ধরেন আপনি একটা মাত্র মানুষকে শিখালেন আলিফ আর বা, একটা মাত্র শিশুকে, আপনি জানেন না এমন হতে পারে সে বড় হয়ে বিশ্বের এই উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী হবে এবং তার হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করবে, হতেই পারে, আপনি সেটা জানেন না। আমি আপনাকে বরকতের একটা নিজস্ব একটা গল্প বলি, দাঁড়ান, আমার পার্সোনাল যেটা ঘটেছিল। আর যখন আমি আরবি শেখা শুরু করি তখন আমি কোরআন সম্পর্কে খুবই উৎসাহী ছিলাম, তো আমি চেষ্টা করতাম ইংলিশ ট্রান্সলেশন করতে আরবির, তো এটা প্রচুর প্রচুর কঠিন ছিল বুঝে আমার জন্য, তো এটা বুঝতে আসলে আমার জন্য অনেক কঠিন গেছে, আমাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে এসব বুঝতে। তো রমজানের পরে যখন আমি আরবি শেখার সিদ্ধান্ত নিলাম, তো আমি যে শেখের কাছে আরবি শিখতে চাইলাম রমজানের পরে, সেটা 3 সপ্তাহ ধরে হয়েছিল প্রত্যেক দিন করে, তো সেটা মাত্র 10টা, সেটা মাত্র 10টা স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছিল প্রত্যেক সন্ধ্যায়। 10 জন ছাত্র প্রথম দিনে, 9 জন ছাত্র দ্বিতীয় দিনে, 6 জন ছাত্র তৃতীয় দিনে, চতুর্থ দিনে 3 জন ছাত্র। তাহলে আমি আশেপাশে তাকাচ্ছি, এটা ভাবলাম আমিও পালাবো না কিছু থেকে। তৃতীয় চতুর্থ দিনের শিক্ষক আমাকে বললেন, আমাদের বললেন যে দেখো ছেলে মেয়ে তো যাবে আসবে, কিন্তু তোমরা যদি নাও আসো তবুও আমি এখানে অপেক্ষা করব, আমি এখানে থেকে তোমাদের জন্য অপেক্ষা করব, কারণ বরকতের মালিক আল্লাহ, আমি তোমাদের কাছে অর্থ আশা করি না, আমি আমার সম্মান আমার অর্থ আশা করি আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে, কারণ তিনি আল্লাহর বরকতে বিশ্বাস করতেন, একমাত্র আল্লাহর বরকতে বিশ্বাস করতেন। তো যখন ক্লাসে 3 জন মাত্র বসেছিল, তো আমি তখন ভাবতে লাগলাম যে আমি এগুলো শিখছি তো 3 সপ্তাহ পর আমি এগুলো শিখে কি করবো, 3 সপ্তাহ পার হয়ে যাবে তারপর আমি শিখে কি করবো, এগুলোর কোনো ভিত্তি নেই আমার কাছে, তখন এগুলো মনে হচ্ছিল। বাট এমন তো এটা না যে আমার কাছে অনেক টাকা আছে যে আমি এখানে মালয়েশিয়া বা পাকিস্তানে বা সৌদি আরবে বা মরক্কোতে বা বা মিশরে যে লেখাপড়া করবো, আমার তো সেরকম টাকা পয়সা নাই, তো আমি 3 সপ্তাহ পরে এগুলো শিখলাম, 3 সপ্তাহ পরে বা কি করবো, আমি নিজের কলেজ নিয়ে ব্যস্ত হয়ে যাবো বা নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবো, তখন আমার জন্য এগুলো ভিত্তিহীন হয়ে যাবে, আমি তখন এগুলো কি করবো, মানে শয়তান আমাকে তখন অস্বস্তি দিয়েছিল মনের মধ্যে। যখন আল্লাহ তাআলা কোনো কিছুতে বরকত দেয় তখন সেটা আর আমাদের হাতে থাকে না, কিন্তু অ্যানাউন্সার আমাকে এখন বলে যে আপনি 1999 থেকে এখন পর্যন্ত আপনি 10,000 স্টুডেন্টকে আরবি শিখিয়েছেন, সুবহান আল্লাহ, কিন্তু এখন এখন আমি কোনো জায়গায় বক্তৃতা দিলে কোনো জায়গায় আরবি শিক্ষা দিলে সেখানে কমপক্ষে 20,000 স্টুডেন্ট উপস্থিত থাকে একদিনে, সেখানে একদিন উপস্থিত থাকে কোরআনে তাফসির শিক্ষা ক্লাসে না, আরবি ক্লাসে, 20,000 স্টুডেন্ট। আপনারা জানেন আরবি শিক্ষা বোরিং, ঠিক আছে, তাও আপনারা জানেন, আমি নিজের চোখে দেখেছি, আমি লাইভ অডিয়েন্স দেখেছি, আপনি আমেরিকার এক জায়গা থেকে আরেক জায়গা দিয়ে আরবি শিক্ষা দিই এবং আমি এগুলো দেখেছি, আর এটা আমার জন্য না, এটা হয়েছে কোনোভাবে আমার জন্য না, এটা অনলি হয়েছে শুধুমাত্র হচ্ছে আল্লাহ তাআলার বরকতের জন্য। আপনি যেটা করতে যাচ্ছেন সেটাকে কখনো ছোট চোখে দেখবেন না, এতে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ তাআলা যখন সেটাতে বরকত দিবে তখন সেটা আপনার প্রত্যাশার বাইরে চলে যাবে, আল্লাহ তাআলা এমন বরকত দিবেন যেটা আপনি কখনো কল্পনা তো করতে পারবেন না, কখনো না। তো এখন দ্বিতীয় আয়াত আর রহমান, তারপর কি আল্লামাল কোরআন। তো আমি আগে আপনাদের দুইটা আয়াত একসাথে বলবো, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তো এখানে অনেক আছে যে সূরাটা জানেন, সুবহি ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলা সূরাতুল আলাতে বলছেন, প্রথমে তিনি তার সম্পর্কে বলছেন এবং তারপর তিনি বলছেন তিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা, তিনি সৃষ্টি করেছেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি সৃষ্টি করেছেন তারপর তিনি সেটাকে পরিচালনা করেছেন। তো সবার আগে কাকে উল্লেখ করা হয়েছে, আগে আল্লাহ সৃষ্টি যত জিনিসকে উল্লেখ করা হয়েছে, তারপর আল্লাহর নির্দেশনাকে উল্লেখ করা হয়েছে, তারপরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি ইয়াকুল আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি। আল্লাহ তাআলা সে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে পথ নির্দেশনা দেখিয়েছেন। প্রথমে আগে কাকে উল্লেখ করা হয়েছে, আগে আল্লাহ তাআলা সৃষ্টিকে, তারপর তার নির্দেশনাকে। সূরা রহমান কিন্তু একই ভাবে এভাবে কথা বলেনি, এটাকে বলেনি আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান মানে সৃষ্টি আগে তারপর নির্দেশনা পরে, এবং সচরাচর হয় না, এবং সচরাচর।
মানে ধারাটা এরকম হয় যে আল্লাহ আগে আমাকে সৃষ্টি করেছে, আগে আপনাকে সৃষ্টি করেছে, তারপর আমাদের নির্দেশনা পাঠিয়েছেন। আপনি যদি ধারা খেয়াল করেন তাহলে আগে সৃষ্টির কথা বলা হবে, তারপর সেটা নির্দেশনার কথা বলা হবে। কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা এই সুরাতে এই ধারাটাকে পরিবর্তন করেছে। আমি আপনাদের মাথায় এটা চিন্তা করার জন্য রাখলাম এবং আমি এটার পরে উত্তর দিব, কেন আল্লাহ তাআলা সুরায় এই কাজটা কেন করলেন আল্লাহ তাআলা, সেটা পরে বলছি। তার আগে আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, প্লিজ দয়া করে গুরুত্ব সহকারে শুনুন, মনোযোগ দিন প্লিজ। আপনাদের ডিস্টার্ব করছি তার একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর লাইক চাচ্ছি এটার কারণ হলো যে ভিডিওটা তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ইউটিউবের অ্যালগরিদম এভাবেই কাজ করে, আমাদের ইউটিউব থেকে টাকা ইনকামের কোনো ইচ্ছা নেই, আমরা শুধু চাই ভিডিওগুলো যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো আলহামদুলিল্লাহ, সরি ফর ডিস্টার্বিং। এটা কোনো ক্লাসরুম না, কিন্তু এটা একটা লেকচার। কেউ কেউ এখানে ফেসবুক চালাচ্ছেন, কেউ কেউ এখানে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘুমটা দিচ্ছেন, আর কে কে আশেপাশে তাকে বলছেন এখানে আমি কি করছি, এখানে কি হচ্ছে এখানে, ইউ নো। আর কে কে অবশ্যই আছেন যারা মনোযোগ দিচ্ছেন, আর কে কে আছেন আমাদেরকে চোখ দু চোখ দিয়ে তাকিয়ে আছেন, আর কারো কারো সাথে এরকমও হচ্ছে। আর সর্বশ্রেষ্ঠটা হলো কেউ কেউ আমার সাথে তাকাচ্ছেন বা আই কন্টাক্ট মেনটেন করছেন, আর তার মানে কি হচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না, কারণ এটা কোনো ক্লাসরুম না, এটা শুধুমাত্র একটা লেকচার। আর ক্লাসরুমে তো আমি তখন যেতাই, আমি এখন কি বললাম বলো তো ভাই, এই এই বলো, আমি এবার কি বললাম বলো। এইসব জিনিসগুলো আমি আমার ক্লাসে করে থাকি, নিয়মিত করে থাকি, একবারে নিয়মিত করে থাকি। এটা কোনো ক্লাস না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি আপনাদের লেকচারের শুরু থেকে বলেছিলাম যে কমিউনিকেশনে কয়টা ভালো দিক আছে। এখন যদি আমি কাজ পিস থেকে বলে বলো তো কমিউনিকেশন কয়টা ভালো দিক আছে, পিছের লোকটা বলবে 70টা। ঠিক আছে, এটা হবে, এটা হবে, এটা কোনো এটা লেকচার, এটা হবে, আমি কোনো মাইন্ড করব না। কিন্তু জানেন যখন আপনি ক্লাসের মধ্যে থাকবেন, ক্লাসের মধ্যে তখন শিক্ষকের দায়িত্ব হলো যাতে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় কথাগুলো ঢুকে যায়, ঠিক। কিন্তু কিন্তু তারপরে কিছু ছাত্র থেকে যায়, এমন যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে যেমন আমি একটা গ্রামারের কোর্সের একটা কোর্স রেডি করেছিলাম, প্রিপেয়ার করেছিলাম, তখন আমি এত সুন্দরভাবে ক্লাসটাকে রেডি করেছিলাম যে আমি ক্লাসে আমি রাতে 2 ঘন্টা ভাবতাম যে আমি ক্লাসটা কিভাবে নিব, কিভাবে নিব, এটার জন্য এত ক্লাসটা আমি এত ভালোভাবে নিয়েছিলাম যে তারা আমাদেরকে একাডেমিক অ্যাওয়ার্ড দিয়েছিল, একাডেমিক অ্যাওয়ার্ড। 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর আমি খুবই খুশি, সবাই খুবই খুশি, আমি নিজেকে প্রাউড দিচ্ছি, আহ ইয়েস খুবই ভালো কাজ করেছি। তবে এক তখন একটা স্টুডেন্ট পিছ থেকে হাত তুলে বললো, ওস্তাদ 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর, ওই বললো যে ওস্তাদ হ্যাঁ বলো, আমি কিছু বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা বুঝতে পারোনি, কিছুই বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি যখন কিছু বুঝতে পারোনি তাহলে আমি আবার প্রথম থেকে পড়াই তোমাকে, আমি পুরো পাঠটা তোমাকে একবারে পড়াবো এবং 2 মিনিট পর তোমাকে বলবো যে তুমি কি বুঝতে পেরেছো, তুমি কি বুঝতে পেরেছো, আমি বুঝতে পেরেছো তুমি। আমি 1 ঘন্টা খুবই ভালো করে বোঝালাম এবং বললাম আলহামদুলিল্লাহ, যাক অন্যান্য স্টুডেন্ট বলছে আমরা কেন আবার এগুলো পড়ছি। সে আবার হাত তুললো এবং বললো ওস্তাদ আমার একটা প্রশ্ন আছে, বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমি এখনো কিছু বুঝতে পারিনি। এবার আপনি চিন্তা করেন, আপনি ম্যাথ ক্লাসে আছেন বা ইংলিশ ক্লাসে আছেন বা যে কোনো ইসলামিক স্টাডিজ এর ক্লাসে আছেন, আপনি পুরো একটা 1 ঘন্টা ক্লাস দিলেন, সে স্টুডেন্ট হাত তুলে বলে স্যার আমি কিছু বুঝতে পারিনি, আপনি আবার 1 ঘন্টা ক্লাস দিলেন এবং সে আবার হাত তুলে বলে কিছু বুঝতে পারেনি, তো টিচারটা খুশি হবে না রাগান্বিত হবে? আমি জানি শিক্ষকরা এরপর যা শিক্ষা দেয় তাদেরকে, আমি সেটা আমেরিকাতে বসে করতে পারবো না, কিন্তু ধরেন বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তানে এরকম কেউ করলো তখন কি হবে, তখন তাকে কি শিক্ষাটা দেবে সে শিক্ষক? তো এবার আমি তাকে বললাম ঠিক আছে, স্কুলের সময় শেষ হয়ে গেছে, সব বাচ্চারা এখন যাবে, বাড়ি চলে যাবে, তুমি আমি আজকে লাঞ্চ করব না, তুমি আমার অফিসে আসো এবং আমি তোমাকে আবার সে লেকচারটা দেব। আমি আবার সে ছাত্রটিকে 1 ঘন্টা ধরে ওটা পড়ালাম, আমি তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করলাম, যখন প্রথম ভাবে কাজ হলো না, যখন দ্বিতীয় ভাবে কাজ হলো না, তখন তৃতীয় ভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং বোঝার পর সে আমাকে বললো ওস্তাদ ওস্তাদ আমি জানি না শিক্ষকতা আপনার জন্য ভালো কি না, কিন্তু আমি আবার বুঝতে পারিনি, আমি কিছুই বুঝতে পারিনি। আপনি আগে ট্যাক্সি ড্রাইভিং করেছেন না কি করেছেন আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি এটা কোনোভাবে আপনার কাছ থেকে বুঝতে পারছি। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আজকে আমার বাড়িতে ডিনারে আসো এবং ডিনারের পর আমি তোমাকে আবার এটা ভালো করে বুঝাবো, ঠিক আছে? বোঝানোর পর ওই আবার একই জিনিসই বলে, তার আমি তো বললাম তুমি আমার বাড়িতে কেন থেকে যাও না। আচ্ছা আচ্ছা, কোন কোন শিক্ষক কি তার ছাত্রকে এরকমটা বলবে?
যখন কোনো ছাত্র বলে আমি এটা বুঝতে পারিনি, আচ্ছা ঠিক আছে হতে পারে সে এটা বুঝতে পারেনি, আমি তাকে দ্বিতীয়বার বুঝালাম তে বলে আবার বুঝতে পারেন, আচ্ছা হতে পারে সে একটু স্লো, আর তৃতীয় সময় যদি এরকম বলে তার মানে সে আপনার সাথে খেলছে, সত্যি সে আপনার সাথে খেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এই মানব জাতির, এই গোটা বিশ্বের, গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন শিক্ষক। এটা শুধু অতীতে নাই, ভবিষ্যতেও তার মতো কোনো শিক্ষক আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। শিক্ষা ব্যবস্থায় আপনার দরকার সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং সর্বশ্রেষ্ঠ পাঠসূচি, আর কোরআন, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কার্যক্রম, সর্বশ্রেষ্ঠ পাঠসূচি। তো আপনার আছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ কার্যক্রম, সর্বশ্রেষ্ঠ পাঠসূচি, আর ছাত্ররা হলো কুরাইশ, ছাত্ররা হলো কুরাইশ। আর পাঠের বিষয়বস্তু গুলো ছিল খুবই সোজা, পাঠের বিষয়বস্তু ক্যালকুলাস ছিল না, কোয়ান্টাম ফিজিক্স ছিল না, এগুলো ছিল খুবই 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 সোজা। আমি যদি একটা 7 বছরের বাচ্চাকে বলি যে মক্কার জীবনের কোরআন শরীফের আয়াতগুলো তাফসির করো, মক্কায় অবতীর্ণ কোরআনের অংশ হলো 3 ভাগে 2 ভাগ, আমি তাকে বললাম যে আমি তোমাকে 5 মিনিট সময় দেব, তুমি তাফসির করো। আমার 5 মিনিট দরকার, আমার 1 মিনিট দরকার। আল্লাহ এক অদ্বিতীয়, পূর্বের জাতিদের মতো হয়েও না যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল, রাসূলে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, আর নিজেকে আল্লাহ দাস হিসেবে পরিচয় দাও, আর কি আছে, এটুকু, সামান্যটুকু, মাত্র এইটুকু হলো মক্কা জীবনের সমস্ত কোরআনে তাফসির এক বাক্যে। এই সামান্য জিনিসটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কত বছর শিক্ষা দিয়েছেন, তাদেরকে কত বছর শিক্ষা দিয়েছেন, একই মানুষ একই জিনিস কত বছর ধরে শিক্ষা দিয়েছেন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বছর, 12 বছর, 10 দশকের উপরে একই জিনিস, একই মানুষকে একই জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। সেগুলো ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, আর যেগুলো শেখানো ছিল তাদেরকে নিজস্ব ভাষায়। আল্লাহ তাআলা স্পেশালি তাদের জন্য তখন আরবিতে আয়াত নাজিল করেছিলেন, আয়াত নাজিল করে তাদেরকে উত্তর দিচ্ছিলেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন, আর তারা বললো যে আমি কিছু বুঝতে পারিনি, আবার বলো, এটা আমাকে ইমপ্রেস করতে পারেনি, আমাকে অন্য কিছু বলো, অন্য কিছু। তখন কি আল্লাহ তাআলা রাগান্বিত হওয়ার অধিকার ছিল? হ্যাঁ, আল্লাহ তাআলা রাগার অধিকার ছিল, আর নরমাল টিচার হলো কি করতে হবে আপনারা তো জানেনই। আচ্ছা, আমি আপনাকে এখন আরেকটা সামনে গিয়ে নিয়ে যাই, তারা শুধু এটা বলে থামে যে তারা সেটা বুঝতে পারছে না, তারপর তারা পাগলের মতো হয়ে গেল, একদম নিষ্ঠুর হয়ে গেল, তারা কোরআনের আয়াত কে অস্বীকার করার পাশাপাশি ঠাট্টা তামাশা করতে শুরু করলো, এবং যে এই কোরআনকে শিক্ষা দিয়েছিল তাকেও নেও, তার উপর অত্যাচার, ঠাট্টা তামাশা, আরো তো কত কি, তারা ওনাকে নিয়ে ঠাট্টা তামাশা করতো, এটা কি আল্লাহকে রাগান্বিত করবে না? হ্যাঁ, এটা তো আল্লাহ অনেক রাগান্বিত হয়েছিলেন, আর আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয় তাহলে ওনার কি করার শক্তিটা আছে বলেন? সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা পূর্বের জাতির মতো ধ্বংস করে দিবেন, একবারে ধ্বংস। আর কুরাইশের সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জঘন্য কাজটা করেছিল, প্রথমে ওনাকে তারা বলল মিথ্যা, তারপর তারা বলল পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলো তুমি খারাপ লোক, তারা বলো তুমি জাদুবিদ্যা করছো, তুমি জিনদের সাহায্যে জাদুবিদ্যা করছো, তুমি ইহুদিদের, খ্রিস্টানদের থেকে জিনিস চুরি করে এখানে আমাদেরকে বলছো, এরকম অনেক খারাপ খারাপ বাজে অ্যালিগেশন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাগিয়েছিলেন। এত সব জঘন্যর পরে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, তুমি কিয়ামত নিয়ে কথা বলছো, তুমি জাহান্নাম নিয়ে কথা বলছো, তুমি জান্নাত নিয়ে কথা বলছো, তাই তো, তুমি আল্লাহ নিয়ে কথা বলছো, তুমি ফেরেশতা নিয়ে কথা বলছো, তুমি আল্লাহর আজাব ও গজব নিয়ে কথা বলছো, তাই তো, আমাদেরকে তুমি কিছু দেখাও, আমাদেরকে তুমি আগে প্রমাণ দাও, পারলে এই মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও, পারলে এই পাহাড়কে সোনায় তৈরি করে দেখাও, তুমি আল্লাহর গজব এনে দেখাও আমাদের সামনে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবান, তারা এভাবে বলতে শুরু করলো যে পারলে তুমি আজাব এখনই এনে দেখাও, তুমি তো বলছো আজাব অনেক কাছে আছে, অনেক নিকট আছে, পারলে তুমি এখনই এনে দেখাও, আমি 10 বছর থেকে একই জিনিস শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, এটার মানে কি বোঝায় আপনারা জানেন? একই জিনিসটা এখন আমেরিকাতে হচ্ছে, তারা বলছে আমাকে আল্লাহর এখনই প্রমাণ দেখো, নাহলে আমরা বিশ্বাস করবো না, যদি তুমি আমাকে দেখে প্রমাণ দিতে না পারো তাহলে আমাকে কিছু বলতে আসছো না, আমার তুমি সময় নষ্ট করতে আসো না, আমি কোরআনের এসব জিনিস শুনতে চাই না। আমি যখন কলেজের শিক্ষকতা করতাম, আমি তাদের আরবি পড়াতাম, আর বেশিরভাগ স্টুডেন্টই ছিল অমুসলিম। একটা ছিল আমার সামনে এসে বললো যে প্রফেসর, আমি ইসলাম কার পছন্দ করি, অনেক দেখলাম অনেক ভালো ভালো জিনিস আছে, এটা অনেক জোস কুল, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, তো আমি এটা বিশ্বাস করতে পারি না, আপনি কি আমাকে জিন বা এই টাইপ কিছু দেখাতে পারবেন?
তাহলে আমার বিশ্বাস করতে সুবিধা হবে অনেক। এ সুরার প্রথমেই উত্তর গালা দেওয়া হয়েছে। আমাকে বলতে দেন, আপনাদের এখানে মালয়েশিয়াতে অবশ্যই ট্রাফিক প্রবলেম আছে, ঠিক না? আপনারা রেডিওতে বা টিভিতে বা এরকম দেখতে পান মোবাইলে যে ট্রাফিক কোন কোন রাস্তায় বেশি ট্রাফিক আছে, ঠিক না? তাই না? তো আপনারা একদিন দেখলে যে রাস্তাতে কোনো ট্রাফিক নেই, একদম শূন্য, কোনো গাড়ি না, শুধু আপনার গাড়ি আছে, কোনো ট্রাফিক নেই। আর আপনি যেমন খুবই পথে গাড়ি চালাতেন, খুবই আলাদা, ও রাস্তাতে কোনো গাড়ি টাড়ি নাই, তো আপনি তো রেডিও চালু করলেন, রেডিওতে বলছে 2 কিলোমিটার সামনে, 2 কিলোমিটার সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং প্রচুর পরিমাণে খুবই খারাপ অবস্থা ট্রাফিকের, আপনি যদি পারেন তো অন্য একটা এক্সিট নেন, অন্য রাস্তা দেখেন যেখানে যায় না। আচ্ছা, আপনি কি দুর্ঘটনাটা দেখতে পেয়েছেন? না, কিন্তু আপনি এটাকে বিশ্বাস করেছেন এবং অন্য রাস্তা দেখার চেষ্টা করছেন। আপনি রেডিওতে শুনলেন আপনি সেই রাস্তাতে গেলে আর আপনাকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি অন্য রাস্তা নেবেন না ওটা দিয়ে যাবেন বলেন? তাহলে আপনি যদি আমেরিকাতে থাকেন তাহলে আবার আমি কুফফারের কথা শুনবো না, আমি এখন যাব, আমি এখন এই রাস্তাতে যাবো, এটা কখনো হবে? আপনি কি তাই করবেন কখনো? আপনি কেন এটা করবেন না আপনি এটা জানেন? কারণ আপনি জানেন যে এই সংবাদগুলো আসে একটা বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে, আর এই নিউজ রিপোর্টাররা আপনাদের সাথে ঠাট্টা তামাশা করবে না, এটাই তো নাকি? আপনি তো এটা বলবেন না যে ধর এরা আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করে না, এইসব রেডিওর মানুষের কথা শুনে লাভ আছে, এখন আপনি যাবেন। আর আটকা পড়ে যাওয়ার পর আপনি তখন বললেন হ্যাঁ আমি এখন বিশ্বাস করেছি, ও নয় এখানে তো সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ এখন আমি কি করবো, এখন আমি আপনাদের বিশ্বাস করছি। আল্লাহ আজাওয়া জাল্লা মানুষ জাতিকে সৃষ্টি করেছে, ঠিক? আর এই মানুষ জাতি বুঝতে সক্ষম, কোনো কিছু মাথার মধ্যে নিয়ে চিন্তা করতে সক্ষম, যদি সেটাকে নাও দেখে। পশু পাখিরা কিন্তু এরকম না। ধরেন আমি আর একটা উদাহরণ দিই, আমি বললাম যে ভাই ও বোনেরা দয়া করে আপনারা এই সাইডে বাহিরে যাবেন, তাহলে আমরা সে রাস্তা দিয়ে যাবো। কিন্তু চিন্তা করে যদি এখানে একটা বিড়াল থাকে, যদি একটা কুত্তা থাকে, আর কুত্তা যদিও থাকবে না, ধরেন একটা মাছি আছে, তাহলে কি তারা সে রাস্তা দিয়ে কখনো যাবে? কারণ তাদের চিন্তা করার ক্ষমতা নাই। কিন্তু পশু পাখিরা যদি এখানে দেখে কিন্তু আগুন লেগেছে খুব, তাহলে কি তারা যাবে? তাহলে কি তারা সে সঠিক রাস্তাতে যাবে? পশু পাখিরা সেটাই বিশ্বাস করে যেটা তারা নিজের চোখে তখন দেখে, কিন্তু মানুষ জাতির এই সক্ষমতা আছে সেটা নিজে না দেখেও বুদ্ধি খাটে সেটাকে বিশ্বাস করতে পারে। আল্লাহ আজওয়া জাল্লা আপনাকে এবং আমাকে কোরআনকে বিশ্বাস করে দিতে, শুধুমাত্র কোরআনকে, অন্য কিছু না, অন্য কোনো কিছু দরকার নাই আমাদের। হ্যাঁ, পৃথিবীতে অনেক জায়গায় অনেক রকম মিরাকেল জিনিস হয়, কিন্তু কোরআন, এই কোরআন হলো একমাত্র মিরাকেল, এটাই হলো মিরাকেল। কারণ মানুষ জাতি হলো মানুষ জাতি যারা নিজের ব্রেন দিয়ে চিন্তা করতে পারে। আপনাকে কোনো কিছুকে বিশ্বাস করার জন্য দেখার দরকার নাই, আপনি না দেখেও সেটাকে চিন্তা করে বিশ্বাস করতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কোরআন, তারপর কি খলাকাল ইনসান, তিনি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি পশু পাখি না যে আপনাকে সব দেখে বিশ্বাস করতে হবে। আপনি যদি এরকম করেন তাহলে আপনি একটা ছাগলের মতো, আর আপনার সাথে কোনো পার্থক্য কি থাকলো? না হলে আপনার আচরণ হবে গরুর মতো, আপনার আচরণ হবে বানরের মতো, যারা না দেখে কোনো কিছুকে বিশ্বাস করে না। কোরআন হলো একটা অনুভূতির জিনিস, কোরআন হলো নিজেকে ভিতর থেকে ফিল করার জিনিস। তো আমি আপনাকে আগে বলেছিলাম যে শিক্ষকেরা রাগান্বিত হয়ে যাবে, খুবই রাগান্বিত হয়ে যাবে, কিন্তু এই শিক্ষক আল্লাহ তাআলা কিন্তু কোরআনে নিজেকে শিক্ষক বলছে, আল্লাহ মাল কোরআন, যে কোরআন শিক্ষা দেয়, মানে আল্লাহ তাআলা হলো শিক্ষক, আল্লাহ তাআলা নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছেন। শিক্ষকের কিন্তু রাগান্বিত হওয়ার অধিকার আছে, কিন্তু তিনি আয়াতের শুরুতে আগে নিজেকে আর রহমান বলে পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে এমন শিক্ষক হিসেবে বর্ণনা করছেন যার আছে দয়া, পরম করুণা, যত্ন, সবার উপর হলো দয়া, এমনকি যদি তারা তার রাসূলকে অবিশ্বাস করে, এমনকি তাদের জন্য, যদিও তবু তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, যদিও তারা ওনার রাসূলকে মেরে ফেলতে চাচ্ছেন, ওনাকে অমান্য করতে চাচ্ছেন, তবুও তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, যদিও তারা সে নিরীহ মানুষদেরকে মেরে ফেলেছে তাদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে। যখন তারা কোরআনের আয়াতকে নিয়ে ইয়ার্কি করছে, তারা একটা কোরআনের আয়াতকে অমান্য করছে, তখন আল্লাহ তাআলা আর একটা কোরআনের আয়াত নাযিল করছে তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে বারবার ভালো করে বোঝানোর জন্য, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা তাদের করছেন। তিনি বারবার মানুষকে বুঝাতে চাচ্ছেন এবং তিনি প্রমাণ দিচ্ছেন যে তিনি হল আর রহমান। তিনি যদি আর রহমান না হতেন তাহলে আপনি অনেক আগে মারা পড়তেন, অনেক আগে অমান্য করার সাথে সাথে। এই সুরা শুরুতে আমরা যে জিনিসটা শিখছি যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন ওনার অপরিসীম ভালোবাসার প্রতীক হিসাবে। আমাদের বিশ্বে, আমাদের চারপাশে ইসলামকে নিয়ে প্রচুর প্রপাগান্ডা হচ্ছে। যখন মানুষ কোরআনে চিন্তা করে, বিশেষ করে নন মুসলিম, যারা অমুসলিম,
আনফর্চুনেটলি যে তারা সকল চিন্তা করে মুসলিমদের অত্যাচার নিয়ে, মুসলিমদের জঘন্য কাজগুলো নিয়ে, মুসলিমদের অত্যাচার নিয়ে, মুসলিমদের মারামারি খোনাখুনি কাটাকাটি নিয়ে, আল্লাহ তাআলা যে সবসময় তাদেরকে নরকে ফেলে দিবে এটার তারা সব চিন্তা করে, কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল না। আর তার চাইতে সবচেয়ে খারাপ জিনিস কি হলো জানেন, যখন মুসলিমরা কোরআনকে নিয়ে চিন্তা করে তখন মনে করে কোরআনে শুধু হারাম সব জিনিসকে হারাম বলে দেওয়া হয়েছে আর কোরআনে সবসময় ঝগড়া ঝাটির কথাই বলা হচ্ছে। মুসলিমরা এটা চিন্তা করে, নিজের ইচ্ছা না হলে অনিচ্ছে সেটা চিন্তা করে, কোরআনে সব জিনিসকে হারাম করা হয়েছে আর আমরা সবাই জাহান্নামে যাবো, কোরআন এই জিনিসটা ঠিক করেনি, তার মনে মনে এটা এটাই চিন্তা করে। আপনাকে কোরআনকে সেভাবে চিন্তা করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চায়। কোরআন হলো আল্লাহ তাআলার ভালোবাসার একটা প্রতীক, আল্লাহ তাআলার যত্নের প্রতীক। আপনি যদি জানতে চান আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসেন, তাহলে কোরআনকে এখন থেকে পড়া শুরু করুন। আপনি যদি জানতে চান আল্লাহ তাআলা আপনার উপর কত যত্নশীল, তাহলে এখন থেকে কোরআন পড়া শুরু করুন। আপনি এমন কিছু অনুভব করতে পারবেন যেটা আপনি আগে এর আগে কখনো অনুভব করেননি এবং আপনাকে সেটা কাঁদিয়ে ছাড়বে ইনশাআল্লাহ তাআলা। আপনি আল্লাহকে এমনভাবে চিনতে শুরু করবেন যেটা আপনি এর আগে কখনো পারেননি, এটা আপনার দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিকোণই বদলে দিবে। আপনি জানেন কেউ যখন অন্য সম্পর্কে চিন্তা করবে তখন কিন্তু তার চোখতে পানি বাড়াবে না, তার চোখতে তখনই পানি বাড়াবে যখন সে নিজেকে উপলব্ধি করতে পারবে, সেটা আয়াতে সেটা নিজেকে মিলাতে পারবে, নিজেকে সে চিন্তা করতে পারবে। যে মানুষগুলো সালাত আদায় করার সময় কান্না করে তারা সে আয়াতগুলোর সাথে নিজেকে উপলব্ধি করতে পারে। আমাদেরকে অবশ্যই কোরআনের সাথে পার্সোনাল সম্পর্ক তৈরি করতে হবে, অবশ্যই তৈরি করতে হবে। আপনি যদি বুঝতে চান রহমান বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের স্টুডেন্ট হতে হবে। চলেন আল্লামা কোরআন নিয়ে কিছু কথা বলি। কিছু কথা, আল্লামা মানে জ্ঞানদান করা, তো আরবিতে এটা বোঝায় যে কাউকে কোনো কিছু জ্ঞানদান করা লম্বা সময়ের জন্য, লম্বা দীর্ঘ সময়ের জন্য। এখানে কোনো তাড়াহুড়া নেই, এমন না যে আপনাকে একবার বসে পুরো কোরআনের তাফসির পড়ে নিতে হবে বা আপনাকে জেনে নিতে হবে, এরকম কোনো তাড়াহুড়া নেই। প্রতিদিন কিছু সময়ের জন্য কোরআন পড়েন আর এটাকে বোঝার চেষ্টা করেন প্রতিদিন নিয়মিত। ইতিহাসের সর্বকালে সর্বশ্রেষ্ঠ কোরআনের ছাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ ছাত্র। কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ তাআলা ওনাকে কত বছর ধরে কোরআন শিক্ষা দিয়েছেন, দীর্ঘ 23 বছর, দীর্ঘ 23 বছর। আমাদের তাড়াহুড়ার দরকার নেই, আমাদের মন খারাপের কোনো কিছু নেই, কখনো মন খারাপ করবে যে আমি তো সকল সুরা জানি না, আমি কোরআনের সকল তাফসির জানি না, আমি ওই কিছুই জানি না, এরকম কখনো মনে করবে না। আমাদের হাতে টাইম আছে, সময় আছে আল্লাহর রহমতে। আসল পয়েন্ট হলো আপনাকে হতাশার কিছু নেই, কিছু মুখস্থি করা শুরু করুন, কিছু তাফসির পড়া শুরু করুন, কিছু শুরু করুন, কোনো কিছু জানা শুরু করুন, ইতিহাস পড়া শুরু করুন কোরআনের। আপনাকে শুরু করতে হবে, আল্লাহ তাআলা আপনার কাছে এটাই চান, দেখবেন আপনার কাছে আপনার কাজ কত সহজ হবে। প্রত্যেক দিন নিয়মিত, বিশেষ করে যারা এখানে ইয়ং পিপল আছে, যুবক মানুষ আছে, আমি তাদেরকে বলছি, আপনারা যদি প্রতিদিন নিয়মিত কোরআনের সাথে নিজের আত্মার সম্পর্ক তৈরি করতে পারেন, দেখবেন এই কোরআন আপনার চিন্তাধারাকে কত সুন্দরভাবে পরিবর্তন করে দেয়, আপনার মধ্যে কত সুন্দর জিনিসের তৈরি হবে। এটা আপনাকে শেখাবে আপনার অবসরে কি করা উচিত, এটা আপনাকে শেখাবে আপনার কেমন বন্ধু হওয়া উচিত, এটা আপনাকে শেখাবে আপনার জীবনে কি করা উচিত। আপনার জীবনের উদ্দেশ্যকে আপনি নতুনভাবে জানতে পারবেন যখনই আপনি কোরআনকে নিজের মধ্যে অন্তস্থ করতে পারবেন, নিজেকে কোরআনকে ভালোবাসতে শিখবেন। আমাদের অবশ্যই আশাবাদী মানুষ দরকার, আশাবাদী যুবক দরকার। কোরআন আপনাকে আশাবাদী করে তুলবে, নিরাশা কখনো করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের অবশ্যই এমন মানুষ দরকার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলবে। আমরা তো এমন প্রজন্ম চাই না যারা সারাদিন টিভি দেখবে, যারা তারা সারাদিন সিনেমা দেখবে, যারা সারাদিন ভিডিও গেম খেলবে, আমাদের এরকম প্রজন্ম দরকার নেই। কারণ আপনি যখন টিভি দেখবেন, তারপর আপনি সিনেমা দেখবেন, তারপর আপনি ভিডিও গেম খেলবেন, তারপর আপনি ড্রাগস নেবেন, তারপর আপনি প্রেম করবেন এবং তারপর আপনি ধ্বংস হয়ে যাবেন। আর এভাবে জীবন ধ্বংস হচ্ছে প্রতিদিন, হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন ধ্বংস হচ্ছে। শুধুমাত্র অমুসলিমদের কথা বলছে না, আজকে মুসলিম যুবকদেরও জীবন ধ্বংস হচ্ছে। আমাদের কি এটাই শিক্ষা কোরআনের? মুসলিম যুবকদের আজকে কোনো আশা নাই, কোনো ভরসা নাই, কোনো উদ্দেশ্য নেই জীবনের। কেন এরকম? কারণ আপনার জীবনের উদ্দেশ্য তৈরি করার জন্য যে বইটা আপনাকে দেওয়া হচ্ছে সেই বইয়ের সাথে তো সম্পর্ক আপনার খারাপ। সে মহান বই আল কোরআনকে তো আপনি পড়তে চান না, আপনি অনীহা প্রকাশ করেন, আপনি সময় নষ্ট মনে করেন। আমরা সে মহান ঐশীবাণীর সাথে আমাদের সম্পর্ক হারিয়ে ফেলছি, এটা আমাদের উম্মার সবচাইতে বড় একটা ক্ষতি এবং সবচাইতে অবহেলার এবং সবচাইতে মারাত্মক একটা ক্ষতির দিক। আমাদের অবশ্যই সে বইয়ের সাথে, সে মহান পবিত্র ঐশীবাণীর সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে, সে ঐশীবাণীর আলোকে আমাদের জীবন করতে হবে এবং সে ঐশীবাণীর আলোকে আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক করতে হবে। সেই সকল নিষ্ঠুর মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে, মারার চেষ্টা করেছে, মারামারি কাটাকাটি খুন তারা যেগুলো করে শুরু করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা আর রহমান দিয়ে তাদেরকে সম্বোধন করেছেন আর রহমান দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন এই সূরার মাধ্যমে। কারণ কেন জানেন? আল্লাহ তাআলা জানে
আল্লাহ তাআলা জানে যে ওই মানুষগুলো যখন এই বই সংস্পর্শে আসবে তখন তারা অবশ্যই এটাকে মানতে বাধ্য হবে, কারণ এই বইটি এভাবেই তৈরি, এভাবে এই বইটি এভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা সেই বইটাকে ছেড়ে যেতে পারবে না, তারা সেই বইটাকে এবং আল্লাহর আদেশকে ভালোবাসতে শুরু করবে। আচ্ছা আপনারা জানেন আলেম আর দায়ের মধ্যে পার্থক্য আছে? আপনাকে অন্যের সাথে কোরআন পড়া এবং অন্যকে কোরআন শিখা বা অন্যের সাথে কোরআন ভাগাভাগি করার জন্য আপনাকে আলেম বা মুফতি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনাকে এমন না যে এ কোরআনে অনেক ডিফিকাল্ট আয়াত আছে যেটার জন্য অবশ্যই বুঝতে এবং আলেম দরকার, তার মানে এই না যে আপনাকে আগামীকালে উত্তরাধিকার সূত্রে কোরআনে যেসব আয়াত গেলা আছে সেটা না আপনাকে খুতবা দিতে হবে, এমনটা না। আপনার বন্ধুর সাথে কোরআন নিয়ে কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কথা বলেন কোরআনের আলোকে, আপনাকে এটার জন্য মুফতি বা আলেম হওয়ার দরকার নাই। এরকম হলে তো আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে, এটা হবে আমাদের একে এবং অপরের জন্য রিমাইন্ডার যাতে আমরা আল্লাহকে প্রতিনিয়ত স্মরণে রাখতে পারি। প্রথমত এটাই হলো আল্লামুল কোরআন, আপনাকে অবশ্যই টাইম ধরে পড়তে হবে, টাইম ধরে আপনাকে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত যেটা হলো, এটা হলো আজকে আমাদের রাত আমার রাতের খুতবার শেষ অংশ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন। আচ্ছা, আপনাদের এখানে এখানে কতজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে? ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং যারা গ্র্যাজুয়েট করে তাদের মধ্যে একটা জিনিস খুবই সত্য থাকে কি জানেন, তারা তাদের পূর্বের স্কুলকে নিয়ে খুবই প্রাউড ফিল করে। হতে পারে আপনি যে স্কুলে বা যে কলেজে পড়েছেন সেটাকে আপনি পছন্দ করেন না বা সেই স্কুলে সেই জিনিসগুলো আপনাকে পছন্দ করতেন না, কিন্তু আপনি যখন গ্র্যাজুয়েট হয়ে বাড়িয়ে যাবেন সেই সার্টিফিকেটটা আপনি অবশ্যই দেওয়ালে টাঙিয়ে রাখবেন, কারণ আপনার একটা প্রাউড ফিল হবে। এটা হয় সবারই মাধ্যমে, এটা কমন জিনিস সবার মাধ্যমে হবে। যারা আরবির ছাত্র আছে তাদের ক্ষেত্রে জিনিসটা সত্য, যারা ইসলামের কোনো একটা বিষয় যখন ইলম অর্জন করে, এই বিখ্যাত শেখের কাছে পড়ে বা বিখ্যাত আলেমের কাছে পড়ে যখন কোনো কিছু ইলম অর্জন করে, তারা সেটা নিয়ে তখন প্রাউড ফিল করে, এটা তাদেরকে যেমন প্রেস্টিজের ব্যাপার হয়ে যায়। বা আমেরিকাতে যারা হার্ভার্ড ইউনিভার্সিটি বা এমআইটি ইউনিভার্সিটি আছে যখন তারা সেই স্কুলে যায় বা সেই স্কুল থেকে পাস করে গ্র্যাজুয়েট করে তখন তারা একটা অনার ফিল করে, তাদের ক্ষেত্রে সেটা প্রাউডের ব্যাপার হয়, তাদের ক্ষেত্রে সেটা প্রেস্টিজের ব্যাপার হয়। একটা তারা প্রাউড ফিল করে কারণ তারা ওই বিখ্যাত টিচার এবং বিখ্যাত প্রতিষ্ঠানের আওতাধীনে জ্ঞান অর্জন করতে পারে। তাহলে দেখেন এখানে কোরআনে আল্লাহ বলছে আল্লাহ তাআলা হলো কোরআনের শিক্ষক। কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শিক্ষক হলে আমি আপনি কি ছাত্র? তো আল্লাহ তাআলা যদি নিজেকে শিক্ষক এবং আমরা যদি ওনার ছাত্র হই তাহলে আমাদের কেমন প্রাউড ফিল করা উচিত? আমাদের শিক্ষক হলো আল্লাহ তাআলা, তিনি এমনও এটা বলেন যে আল্লামান নাস আল কোরআন আল্লামাকুম আল কোরআন আল্লামা নবিয়াহু আল কোরআন। তিনি বলছেন আল্লাহ আল কোরআন, তিনি কোরআন শিক্ষা দেন, তিনি এটা নবী রাসূলের সীমাবদ্ধ করে রাখেন, এটা সবার জন্য উন্মুক্ত করে দিন, তিনি সবাইকে ছাত্র বানাতে চান। আর আপনি আমি কি করছি? যে কেউ শিক্ষা নিতে চাও চলে এসো, যে কেউ শিক্ষা নিতে চাও। হ্যাঁ, হতে পারে আপনি অডিয়েন্সের মধ্যে আছেন, আপনার 50 বছর বয়সে, আপনি কোরআন পড়া জানেন, তাতে কোনো সমস্যা না, আপনি এখনই শুরু করেন, আপনি এখনই কোরআনকে নিজের ভিতরে নেওয়া শুরু করেন। লজ্জা পান না, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করার ব্যাপার এখানে ভাই। আর আপনাদের বলছি যারা কোরআন পারেন, ধরেন মসজিদে কেউ আপনার সামনে আসতো বা গোপনে আপনাকে আসে বললো দেখেন ভাই আমি প্রফেশনাল, আমি অ্যাকাউন্ট করি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ডেন্টিস্ট, আমি পাইলট, কিন্তু আমি কোরআন পড়া জানি না, আমি যখন কোরআন পড়েছিলাম তখন আমার বয়স 8 বছর ছিল, এখন কোরআন সম্পর্কে কিছুই জানি না। আর আপনি আপনি তাকে এটা বলেন আস্তাগফিরুল্লাহ, তুমি কিভাবে করতে পারো, তুমি এত কিছু জানো কিন্তু তুমি কোরআন পড়া জানো না, এটা কখনোই বলেন না। তাদেরকে তিরস্কার করেন না ভাই, তারা আপনার কাছে আশা নিয়ে এসেছে। এমনও হতে পারে আল্লাহ তাআলা তাকে এমন হিদায়ত দিবেন যে সে আপনার থেকে অনেক ভালো কিছু করতে পারবে ইসলামের জন্য। তারা কত শিক্ষিত কিন্তু তারা আল্লাহর কাছে হিজরত করতে যাচ্ছেন, তারা সব কিছুকে ত্যাগ করে আল্লাহর কোরআনের জন্য সময় বের করতে যাচ্ছেন, আর সে নম্র হতে যাচ্ছে, আর আপনি তাকে এভাবে তিরস্কার করছেন? আল্লাহ তাআলা নম্রতাকে কত পছন্দ করেন আপনি জানেন? তাদেরকে স্বাগতম করতে হবে, তাদেরকে সুন্দরভাবে আমন্ত্রণ করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, বুঝছেন? এটা অবশ্যই আমাদের করতে হবে। একটু অনেকে আছে যারা আল্লাহ তাআলা নিয়ে চিন্তা করেন, যারা আল্লাহ তাআলা নিয়ে ভাবেন, তার সমস্ত কিছু পড়াশোনা করেন কিন্তু তার কোরআনে পড়াশোনা করার সবাই পাননি, কিন্তু তারা যখন কোরআনের কাছে আসতে চাচ্ছেন তখন আপনারা তাদেরকে সহযোগিতা করছেন না। এটা আলেমদের কাজ, এটা আপনাদের কাজ, আপনাদেরকে তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে আমন্ত্রণ করতে হবে, তাদেরকে সসম্মানে তাদের জন্য ব্যবস্থা করতে হবে, তাদেরকে শেখানোর ব্যবস্থা করতে হবে। এমন হতে পারে তা কোরআন শরীফ পড়াই জানে না, বুঝবে কি করে? আপনাদেরকে তাদেরকে শেখাতে হবে, এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের যুবক সমাজের দায়িত্ব। এই যুবক এই দায়িত্বকে অবহেলা করলে চলবে না আমার ভাই। আর যারা নামাজ পড়ে না তাদের উপর রাগান্বিত হয় না, তাদের উপর যত্নশীল হন, তাদের উপর যত্ন দেখেন। আপনি যদি তাদের উপর যত্ন না দেখেন তারা আপনি তাদেরকে দিনে আনতে পারবেন না, আর আপনি অন্যকে যত্ন দেখাতে না পারলে আপনি কখনো একজন ভালো দায়ীও হতে পারবেন না। আপনাকে তাদের উপর যত্নশীল হতে হবে। ধরেন আপনি এমন মানুষকে দেখেন যারা সিনেমা বা মুভি বা বারে যেত, আর আপনি তাদেরকে দেখেন আব্বোদে আস্তাগফিরুল্লাহ 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 বলে মুখ ঘুরে নিলেন, এভাবে করলে চলবে না ভাই।
আপনাকে যত ভরে আপনার দরদে কণ্ঠে আপনাকে আকুতি জানাতে হবে, তাকে বুঝাতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, এই দায়িত্বকে অবহেলা করলে চলবে না। তারা আপনার দেশের মানুষ, তারা আপনার এলাকার মানুষ, আপনাকে অবশ্যই তাদের উপর সহানুভূতিশীল হতে হবে। আপনাকে যখন কেউ বলবে চলো দোস্ত কোটা করি বা চলো দোস্ত ওখানে হ্যাং আউট করি বা চলো দোস্ত ওখানে ঘুরতে যাই, আপনি একে করে চলবে না, চলো ওখানে যাবো না, চলো মসজিদে চলো, এভাবে করলে হবে না। আপনাকে বলতে হবে চলো তুমি ওখানে যাই, চলো আমরা ওখানে বসে কিছু গল্প করি। তখন আপনাকে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে জিনিসটা, যে দেখো ভাই এই জিনিসটা এভাবে করা ঠিক না, বা ওই জায়গাতে যে এই কাজগুলো করা ঠিক না, আপনাকে সেটা বোঝাতে হবে ভালো করে, না হলে তো হবে না। আপনাকে দরকার হলে বাড়িতে দাওয়াত দিয়ে পরোটা খাওয়াতে হবে, আপনার সাথে সম্পর্ক ভালো করা লাগবে, তার তাকে বোঝাতে হবে যে আপনি তার সম্পর্কে কেয়ার করেন। এবার আস্তে আস্তে তাকে বোঝানো লাগবে, সে একবারে তো নিতে পারবে না, সে যে পরিবেশে উঠে যাবে, সে যে পরিবেশে আপনি এসেছেন সে পরিবেশে সে এখন আসেনি, সে সবকিছু সে তো মানিয়ে নিতে পারবে না। তার আপনার মানুষ, তা আপনাকে তাদেরকে হ্যান্ডেল করতে হবে সহানুভূতির সাথে, রাগারাগি করে কিচ্ছু হবে না কখনো। তারা আমাদেরই মানুষ, তারা আমাদেরই উম্মত, তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হারিয়ে যাওয়া একটা জাহাজ, আর আমাদেরকে তাদের সঠিক তীরে বেড়াতে হবে। আল্লাহ তো কখনো তাদের জন্য নিয়ামতের ভান্ডার বন্ধ করে দেননি, আপনারা কেন তাদের উপর হতাশ, আপনারা কেন তাদের উপর রাগান্বিত হবে? একটা বোন যদি হিজাব পরে থাকে তাহলে সমাজ তাকে ভালো দৃষ্টিতে দেখে, ভালো মানুষেরা, আর কেউ যদি হিজাব না পরে থাকে কুচিতে থাকে, তাদের তাকাতেও চায় না বা তাকে তার সাথে কথা বলতে চায় না, সে হিজাব পরে না কারণ তাকে কেউ শিখায়নি। এমন হতে পারে তার বাবা মা তাকে হিজাব পরার জন্য জোর করেছে, বাট কখনো বলেনি যে কি কারণে আমাদের হিজাব পরা উচিত, এবং সে কোশ্চিন করেছে তার উত্তরও পায়নি। এটা একটা সুন্দর কোশ্চিন, কিন্তু সে উত্তর পায়নি, সে হয়তো হাদিস শুনার আলোকে উত্তর পায়নি যেটা তার পাওয়া উচিত ছিল। যদি এমন যে ধৈর্য কোনো একটা দিনই বোন তাকে যে সম্মানের সাথে বললো যে দেখুন আপু আপনার এটা করা উচিত, এমনও হতে পারে তার মনটা চেঞ্জ হতে পারে, আপনি আমি জানেন না। আমাদের সমাজে সেরকম মনোভাবের মানুষ দরকার, ওয়াল্লাহি এটা হলো সেই যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যে ইসলামকে ঘৃণা করে, যে ইসলামের নিয়মকেও ঘৃণা করে, তাদেরকে ভালোবাসার সাথে ইসলামকে ইসলামের আদব কায়দার মনে আনা, ইসলামের আদব কায়দার মধ্যে আনা, তাদেরকে ভালোভাবে বুঝানো, আদর যত্নের সাহায্যে বুঝানো। তারপর আল্লাহ তাআলা বলেছে খলাকাল ইনসান, এটা আমার শেষ শব্দ ইনশাআল্লাহ তাআলা, আমি জানি আর আগে বলেছি কিন্তু এটা শেষ, এটা শেষ ইনশাআল্লাহ। তো ইনসান এই শব্দের দুইটা উৎস আছে, তো একটা হলো নাসিয়া, যার অর্থ বোঝায় যে যে ভুলে যায়, মানুষ মানে মানুষ সবসময় ভুলে যায়, ভুলতে থাকে। আর একটা অরিজিন সেটা হলো ইউন, মানে মানুষ জাতি হলো স্নেহময়, যারা মিথ্যা কথা বলে তারা স্নেহময় না, বা যারা মানুষের সমালোচনা করে তারও স্নেহময় না। হ্যাঁ কিছু পশু পাখির মধ্যে স্নেহময়তা লক্ষ্য করা যায়, কিন্তু মানুষের মধ্যে তাদের এত স্নেহময়তা নেই। আমরা অপরকে ভালোবাসি, আমরা অপর মানুষ জাতিকে ভালোবাসি, আমরা পশু পাখিকে ভালোবাসি, মানে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এটা দিয়ে দিয়েছে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা স্নেহময়তা দিয়ে দিয়েছে। তো মানুষ জাতির হলো দুইটা মানে, একটা কি, একটা যারা ভুলে যায়, আর একটা হলো যারা স্নেহময়। তো আল্লাহ তাআলা স্পেশালি ভাবে সেই মানুষের জাতিটাকে নির্বাচন করেছে যারা অনবরত ভুলে যায়, হ্যাঁ যারা অনবরত সবকিছু ভুলে যায়, এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফকে পাঠাচ্ছে তাদেরকে রিমাইন্ডার হিসেবে, যাতে তাদেরকে মনে করিয়ে দিতে পারে। কোরআন শরীফের আরেকটা মানে কি, তো রিমাইন্ডার, ইন হুয়া ইল্লা যিকরুন কাল্লা ইন্নাহা তাযকিরা ওয়া যাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন হলো রিমাইন্ডার কারণ আমরা হলো ইনসান। তো আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি কারণ তুমি ইনসান, তুমি ভুলে যাও তো আমি তোমাকে রিমাইন্ডার দিয়েছি, তুমি বারবার ভুলতে থাকো তো আমি তোমাকে বারবার মনে করার জন্য রিমাইন্ডার দিয়েছি, কোরআন দিয়েছি, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হলো স্নেহময়তা, ভালোবাসা। আপনি শুধু অন্যের নিজেকে ভালোবাসা দিতে হবে, অন্যকে আপনি অন্যের জন্য ভালোবাসা খুঁজেন, আপনি চান যে অন্য আপনার উপর স্নেহময়তা দেখাক, এটা হলো মানুষের একটা বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই হৃদয়ের মধ্যে আল্লাহ ভালোবাসাটা কেন দিয়েছেন, আপনি যখন অন্য মানুষকে ভালোবাসা দেখাতে শিখবেন তখন অটোমেটিক আপনি আল্লাহর কোরআনের আয়াতের উপর ভালোবাসা সৃষ্টি হবে আপনার, আপনি আল্লাহর কোরআনকে না মেনে থাকতে পারবেন না, একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হবে। যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার চোখ দিয়ে পানি বাড়াবে, যখন আপনি এগুলো বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কতটা সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলার শব্দগুলো কত উচ্চ। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া হি সাজিন সূরাতুত তাওবা, আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাআলার কথা এবং আল্লাহ তাআলার কোরআন সর্বোচ্চ উচ্চ মানের, সর্বোচ্চ উচ্চ আল উলিয়া, এখানে সর্বোচ্চ সুপারলেটিভ ফর্মটা ইউজ করেছে, মানে এর চেয়ে হায়ার কিছু নেই দুনিয়াতে, আর কিছু নেই। আর আল্লাহ তাআলা সেই শব্দগুলো আনজালাহু মানে তিনি নিজে পাঠিয়েছেন আমাদের জন্য, আপনি কি চিন্তা করতে পারছেন সর্বোচ্চ উচ্চ মানের জিনিস পৃথিবীতে পাঠানো হয়েছে কার জন্য, আপনার আমার জন্য, এটা হলো আল্লাহ তাআলার এক অপরিসীম, আপনি এটার প্রাপ্য না, আমি এটার প্রাপ্য না, আল্লাহ তাআলা আমাদের এটা আমাদের কাছে পাঠিয়েছেন কারণ উনি হলো একটা সর্বোচ্চ লেভেলের ভালোবাসার প্রতীক, অপরিসীম ভালোবাসা দিয়ে যিনি আমাদের সৃষ্টি করেছেন।
কে আল্লাহ তাআলার এই মহান আমন্ত্রণ মান্য করতে চান না বলুন? আল্লাহ তাআলা যদি নিজেকে শিক্ষক হিসেবে বলে থাকেন, তাহলে আপনি কি ওনার ছাত্র হতে চান না? কেউ কি ওনার ছাত্র থেকে বাহির হতে চাইবে? বুঝছেন, আমি জানি না আপনার বয়স কত, আপনার 17 হতে পারে, 27 হতে পারে, 70 হতে পারে। আপনাকে শুধু বলতে পারি, ইয়া আল্লাহ, আপনি হলো আর রহমান, আপনি আপনি হলো শিক্ষক, আমি আপনার ছাত্র হতে চাই এবং আমি কোরআন শিখতে চাই। এটা আপনাকে আকুতি ভরে আল্লাহকে বলতে হবে। এটা কখনো ম্যাটার করবে না যে আপনি কতটুকু শিখতে পারেন, কারণ যেহেতু আপনি আর রহমান দিয়ে শুরু করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত ঢেলে দিবেন, এটার মধ্যে বরকত ঢেলে দিবেন। আর আল্লাহ তাআলা যখন এটার মধ্যে বরকত ঢেলে দেবেন, তখন আপনি এমন ভাবে শিখতে পারবেন যে আপনি কখনো শিখেননি, কখনো না এরকম। তো আপনি হতে পারেন আপনি ম্যাথে অনেক খারাপ, আপনি কেমিস্ট্রিতে অনেক খারাপ, হিস্ট্রির কিছু আপনি বুঝতে পারেন না, ইতিহাসের কিছু আপনার মনে থাকে না, কিন্তু আপনি যদি বিসমিল্লাহ বলে আর রহমানকে ফিল করে যদি আপনি আরবি শিখতে আসেন, আরবি আসলে অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনি যদি এটা শিখতে আসেন, আল্লাহ তাআলা আপনার এটার প্রতি এমন বরকত ঢেলে দিবেন আপনি এটাকে অনুভব না করে থাকতে পারবেন না। আপনার উদ্দেশ্য শুধুমাত্র যদি হয় আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা, আপনি যদি এই জন্য তাফসির শিখতে চান, আপনি এই জন্য তাজবিদ শিখতে চান, আপনি যদি কোরআন শরীফ শিখতে চান, আল্লাহ তাআলা আপনার মস্তিষ্কের মধ্যে এমন সব দরজা খুলে দিবেন যেটা আপনি কখনো, যেটা আপনার মধ্যে কখনো ছিল না। আপনি হয়ে উঠবেন সর্বশ্রেষ্ঠ স্টুডেন্ট। আপনি জানেন আমি কলেজে ছিলাম খুবই খারাপ ছাত্র, খুবই খারাপ। আমি সেই সাবজেক্ট গুলা চুজ করেছিলাম ভার্সিটিতে যেগুলো আমার ফ্রেন্ড চুজ করেছিল, কারণ আমি তার নোটের উপর ভরসা করে থাকি, তার নোট গুলা দেখে আমি কাজ করবো। তাই মানে আমি তারপর পুরো 4 বছর ধরে নির্ভরশীল ছিলাম, সে যাই করতো আমি তাই করতাম পড়ালেখার ক্ষেত্রে, মানে আমার কোনো ডিসিশন ছিল না। আমি কিরকম ছিলাম পড়ালেখার ক্ষেত্রে কিরকম আপনারা বুঝতে পাচ্ছেন, মানে আমি ঠিক মতো পড়াশোনা করতাম, আমার বন্ধু আমাকে ডাকে 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 কলেজে নিয়ে যেত, কলেজে ঠিক মতো যেতাম না। কিন্তু কিন্তু আমি যখন কোরআন পড়া শুরু করলাম, কিন্তু আমি যখন কোরআন পড়া শুরু করলাম আমার পুরো চেঞ্জ হয়ে গেলাম। আমি যখন আরবি ভাষা পড়া শুরু করি, কোরআন পড়া শুরু করি, তখন আমার জন্য সব সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিয়েছেন, এমন না যে আমি স্মার্ট তাই আমি পেরে গেছি, এমনটা না। আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছেন, কারণ আমি এই জিনিসটার মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছিলাম আর রহমানকে খুঁজে পেয়েছিলাম বা পাচ্ছি। আমি সেটাকে নিজে নিজে সহজ করে নিই, আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আপনি শুধু এটা করার ইচ্ছাটা করবেন আর আল্লাহ তাআলা এটা আপনাকে শিখিয়ে দেবে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা আপনার জন্য এগিয়ে আসবে। তো আজকে আমি আপনাদের সাথে এইসব জিনিসগুলো আলোচনা করতে চেয়েছিলাম। আমি চাই আপনারা সবাই এই বইটার ছাত্র হন, সবাই আল্লাহ তাআলার ছাত্র হওয়ার চেষ্টা করুন, এটা আমি চাই। কখনো এটা থেকে দূরে পালিয়ে যান না, কখনো না। তো আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি, ধরতে পারেন অ্যানাউন্সমেন্টই করি। তো অ্যানাউন্সমেন্ট হলো আমি একটা প্রজেক্টে নিজেকে নিয়োজিত করেছি। হ্যাঁ, আমাদের মুসলিম উম্মার অনেকে আছে যারা ইংরেজি ভালো পারেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারা পারেন, যারা কোরআন পারছেন না বা আরবি পারছেন না। তো আমি এটা চেষ্টা করবো আপনাদেরকে আরবি এবং কোরআনটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা, এটা আমি একটা উদ্যোগ নিয়েছি। মানে হতে পারে এটা আপনাদের জন্য প্রথম পদক্ষেপ, মানে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রথম পদক্ষেপটা অতিক্রম করার, তারপর আপনারা আরো অ্যাডভান্সে যেতে পারবেন, আরো অনেক সিরাত বা আপনারা তাফসিরে যেতে পারবেন আপনাদের ওলামায়ে কিরামদের কাছ থেকে। আমি চাচ্ছি আপনাদেরকে প্রথম পদক্ষেপে সাহায্যটা করা, প্রথম পদক্ষেপ যাতে আমি আপনাদেরকে তুলে দিতে পারি এবং পরবর্তী পদক্ষেপ আপনারা নিজেরা আগাতে পারেন। সবারই কিছু প্রথম পদক্ষেপ দরকার হয় যেটার দ্বারা তারা সামনে এগিয়ে যেতে পারবে। তো আমি আপনাদের এটা একটা রিকোয়েস্ট বা অনুরোধ করছি, আপনারা চ্যানেল করতে পারেন। তো আমি যখন আরবি শিখানো শুরু করলাম আমার ফ্যামিলিতে, তখন আমি আমার প্রথমে আমার কন্যাকে দিয়ে শুরু করি, ছোট কন্যা। তো তাকে ধরো আমি দিনে 15 মিনিট আরবি শেখাই এবং সেটা আমি রেকর্ড করি, আর এগুলা রেকর্ড করে আমি আমার ওয়েবসাইটে ছেড়ে দিই বা ena.tv ওয়েবসাইটের নাম। তো আলহামদুলিল্লাহ এখানে এই খুবই তাড়াতাড়ি 7,000 মানুষ যুক্ত হয়ে গেছে এবং শিখছে আরবিক উইথ হুসনা, এই আমার মেন নাম হুসনা। তো এই একই সাথে তারা শিখছে। এছাড়া আমরা আলহামদুলিল্লাহ পুরো কোরআনে তাফসির ছেড়েছি, এবং এমন তো হয়েছে আপনাদের কখনো যে আপনার কোরআন পড়তে গেছে কোনো একটা আয়াত ভাবছেন যে এটা করতে গেল, আয়াতটা কেন এলো, এই আয়াতের পর এই আয়াতটা কেন এলো, এরকম সংক্ষেপে তাফসির আমি আলহামদুলিল্লাহ বা ena.tv ছেড়ে দিয়েছি কোর্স আকারে। তো আপনারা চাইলে সেটাতে এনরোল হতে পারেন এবং আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন। আছেন যারা যে সাবজেক্টে পড়ছেন, তারা হয়তো সেই সময়টাতে আপনারা কোরআন পড়ার বা তাফসির পড়ার সুযোগ পান না, বা আপনার বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্ন ইসলামিক স্কুলে যা পড়ার সুযোগ পায় না। তো আমি অনলাইনে এটাকে একটা ইসলামিক স্কুল হিসেবে তৈরি করতে চাচ্ছি, যেখানে সব ভিডিও লাইব্রেরি আকারে থাকবে, যেখানে কোরআনের কোরআনের তাফসির আর অন্যান্য যেসব বিষয়গুলো আমাদের জানা দরকার, আমাদের প্রত্যেকটা মুসলিমদের জানা দরকার, সেগুলো সেখানে থাকবে। এবং আপনারা যে কোনো সময় যখনই আপনারা ফ্রি পাবেন, যখনই আপনাদের মনে হবে যে হ্যাঁ আমার ইসলাম শেখার দরকার, তখন আপনারা যে সেখানে শিখতে পারবেন। কারণ এরকম অনেক হয়েছে যে অনেক পরবর্তীতে যে অনেক ইসলামের প্রতি আসলে তারা বুঝতে পারবে, তারা কোত্থেকে শুরু করবে। তা আমি আশা করি যে আপনি এবং আপনার পরিবার সহকারে উপকৃত হতে পারবেন।
আশা করি ভাই আপনাদের ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে, আমার তো অনেক ভালো লেগেছে ডাবিং করার সময়, অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপর আরো আরো তাফসীর করবো আপনার জন্য নিয়ে আসবো, যাতে আপনাদেরকে শিখাতে পারি আর তার পাশাপাশি আমি নিজেও শিখতে পারি, নিজেকে কোরআনকে ফিল করতে পারি, এটাই আমার ইচ্ছা।